আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আপনারা আছে একটা টিপস লই আইছি, টিপস সো যাইবার আগে আপনারা আছে রিকোয়েস্ট করলাম, আপনারা আমার চ্যানেল যারা নতুন আইছেন ভিজিট করছেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট শেয়ার করবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন আপনারাও লাইক কমেন্ট আর শেয়ার করবা, আর অসংখ্য ধন্যবাদ যারা নতুন এবং পুরাতন যত ভাই বোন আমার পাশে আছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি শুরু করলাম আজকের রেসিপি, একটা হইল আপনারা অনেক ভাই বোন আছেন আপনারা ও দেখতে পাররা, এগো হইল চিলি পাউডার, দেখতে পারছেন চিলি পাউডার, আর এগো দেখো কা গার্লিক পাউডার। তো আপনারা নর্মেলি এটা কিচেনের যেটা আছে তা আপনারা সবসময় রেসিপির লগে ইউজ করেন, কুকিংয়ের লগে ইউজ করেন, তো ওদের হোক সেম ওয়ে আপনারা লাল আমি লই আইছি, আর ওই দেওকা কিছু সিনামন পাউডার দেখতে পাররা, দেখতে পারছেন নি, আর আছে আপনার দেখতে পাররা এর সাথে একটা মানে খুব স্পেশাল হইল গিয়া লিকুইড, ফেরি লিকুইড দেখতে পাররা, এরপরে ফাইলা গিয়া মর স্পেশাল হই দেওকা একটা হইল নিম অয়েল কয়েকটারে, যে এই নিম অয়েলটা আপনারা যে কোনো গ্রসারি দোকান ইন্ডিয়ান শপস বা পাকিস্তানি বাঙালি শপ যে কোনো খানো ও নিম অয়েলটা ফাইবার ন্যাচুরাল নিম অয়েল ঢুকাইবার চেষ্টা করবা, ন্যাচুরাল একটা নিম অয়েল, এটার কোনো জ মিক্স নাই, জাস্ট ন্যাচুরাল ওয়ান পিওর নিম অয়েল যেটা ওটা ফাইন্ড আউট করবা আপনারা। তো দেখতে পারলা আর দেখতে পাররা ওয়ান লিটার অফ ওয়াটার পানি দেখতে পারলা, আর দেখতে পাররা আপনারা একটা স্প্রে বটল ওয়ান লিটার স্প্রে বটল কেন। তো এখন যে রেসিপিটা লই আইছি এটা হইল আপনার আমদার বাগানোর রেসিপি, আমদার হইল ফুক জুকর রেসিপি, যে একটা ফুকা মাকর যে একটা পেস্ট ইনসেক্ট থারার লগি রেসিপি বানানি, ওর থারারে একটা করিয়া দিলে অনেক তারা স্প্রে যে সময় করবা ফাতা লাতায় বা আগা ফাতায় তখন গেছা রয়ে যায়, সাফিকেটেড হয়ে যায়, তারা শ্বাস নিঃশ্বাস বন্ধ হইয়া তারপরে আস্তে আস্তে তারা ফুক জুক অনেকটা মারা যায় আর কি। স্পেশালি এই যে রেসিপি যে একটা বানাইলাম একটা হইল পেস্টিসাইড ও ইনসেকটিসাইড স্প্রে বানাইলাম, হোম মেড ইনসেকটিসাইড পেস্টিসাইড আপনারা বানাইলাম, কয়েকটা উপকরণ দিয়া বানাইলাম, আমি আশা করি আপনারা আছে ভালো লাগবো। তো এটা এই পেডস ব্ল্যাক এই পেডস হোয়াইট এপে এই পেডস এরপরে কাটার পিলার্স অন্যান্য যত ফুকা মাকড় আছে এবং রেড স্পাইডার মাইটস ওগুলার লগে একটা হেল্প করব। তো এটা প্রত্যেক দুই তিন দিন বাদে বাদে আপনারা ইউজ করবা, তো আপনারা দেখাইলাম। তো নম্বর ওয়ান রেসিপি ন কয়েকটা রেসিপি লই আইছি আপনারা আছে, গার্লিক রেসিপি চিলি রেসিপি অ্যান্ড লিকুইড রেসিপি আছে। তো এখন হইল গিয়ে আপনারা যেসে আমি দেখাইলাম ওয়ান বাই ওয়ান, ও দেখতে পাচ্ছেন ওয়ান লিটার অফ ওয়াটার, এখন আপনারা আছে একটা ওইল ফার্স্ট রেসিপি আপনারা দেখাইলাম, নিম অয়েল একটা শেক করবা বালা করিয়া, ও দেখতে পাররা ওয়ান লিটার অফ ওয়াটার, আর ও দেখতে পাররা ওয়ান টিস্পুন একটা, তো ওয়ান টিস্পুন অফ নিম অয়েল আপনারা মিক্স করবা পানিত, দেখতে পারলাম মিক্স করছি, এরপরে আপনার ওই দেখতে পারা লিকুইড ফার্টিলাইজার লিকুইড ফ্যারি লিকুইড ফার্টিলাইজার নাই, আর করবা আপনারা ওয়ান টিস্পুন নর্মাল যে ফ্যারি লিকুইড আছে দেখটা ওই দেখতে পাররা মিক্স দিছি, ও গিয়ে হইল একটা রেসিপি বালা করে শেক করবা করি যা, পালা করে আপনারা এখনও দেখতে পারলাম আমি দুইটা উপকরণ দিছি,
1 teaspoon DC liquid and 1 teaspoon DC আমি নিম অয়েল আর 1 লিটার পানি তো ও পানির মাঝে বালা করিয়া আপনারা মিক্সম করিয়া আপনারা স্প্রে বোতল বর বা বালা করে শেক করবা দেখতে পাররা ফ্রিজার দেখতে পাচ্ছেন আমি স্প্রেটা বানাইছি বালা করে শেক করব বালা ও দেখতে পাচ্ছেন একটা হোমমেড ইনসেক্টিসাইড পেস্টিসাইড বাগ কিলার হয়ে গেছে তো এখন আপনারা ফুকজুকো আপনারা কিলা মারতে আমি একটাই করে দেখাই দাম ও একটা দেখতে পারলো আপনারা ওই দোকা আমার কেন ডায়াবেটিক্স অফ প্লান্টস ওই দোকা আপনারা স্প্রে যে সময় দি বাইকটা ফুকুয়ার স্প্রে একটা হোমমেড একটা বানাইছি আপনারা মানে সানি ডে মানে রোদর মাঝে স্প্রেটা মারবা না রোদ যাওয়ার পরে গিয়ে স্প্রে মারবা অথবা সকালে স্প্রে মারবা রোদ ফোরবার আগে তো ওই কেন দেখতে পারলো কেন শেডি এরিয়া সেইটা আছে কেন কোনো রৈদুদ আইসে না বা রৈদার আইতো নাই কেন বিকালে আইডি আইতো পারে একটু সময় তো আপনারা ফাতায় আগা ফাতায় কিনা আপনারা স্প্রেটা ইউজ করতে আপনারা দেখাই আপনারা এইভাবে ইউজ করবা এই দেখো কা পাতা হলে উল্টে গেল ইউজ করবা এইভাবে আপনারা যদি রৈদ স্প্রেটা মারোয় তাহলে গাছ মরি যাব ওইভাবে আপনারা পাতার উপরে উপরে পাতার তলে তলে স্প্রে মারবা আর ফার্স্ট ফয়লা হইলে আপনারা ট্রায়াল করবা ট্রায়াল করে দেখবা ফয়লা এক দুই পাতাত মারিয়া ওয়ার্ক করেননি বা তো পাতা ঠিক আছে নি গাছ মরেন না তো তারপরে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবা ফুলি বাট আমি একটা এক্সপিরিয়েন্স আছে এর আমি আর একটা টেস্ট করা লাগেন না আপনারা টেস্ট করে ইউজ করবা আমি দিলাম দেখিয়া দিলা ইলা দিয়ে দেয় অনেক সময় আছে আপনারা গাছ মারাও দেখতে পারে আপনারা বুঝিয়া দিবা ও দেখতে পাচ্ছেন নর্মাল কোল্ড ওয়াটারও আমি একটা পানি মিক্স করছি ওয়ার্ম ওয়াটার মানে ও একটু কোল্ড বলতে ওয়ার্ম ওয়াটার আর কি তো এইভাবে আপনারা গাছও অ্যাপ্লাই করবা যে কোনো গাছ এনি প্লান্টসও আপনারা এইভাবে অ্যাপ্লাই করবা বাট মেক শিওর আপনারা ডোন্ট ইউজ ইট সানি সানশাইন ও সানি ডে ও সান ইউজ ইট আফটার দ্য সন ইজ গন তো ও সময় গিয়ে ইউজ করতে পারবা তো ভাই বোন দেখতে পাররা আপনারা সেকেন্ড রেসিপি দেখাই দাম ফার্স্ট রেসিপি দেখছেন কিলা নিম অয়েল আর লিকুইড ইউজ করছি এখন সেকেন্ড রেসিপি আপনারা ইউজ করতে পারবা আর একটা যেমন মনে রকা ওই দেখতে পারা কেন গার্লিক পাউডার 1 টিস্পুন গার্লিক পাউডার দিবা মিক্সন এটা চাইলে আপনার ডাইরেক্ট বুতলেও দিতে পারবা আপনারা দেখাই দিবার লগে আমি যোগ মিক্স করা লাগে আপনার দেখতা করিয়া আর বাদে দিতে পারবা আপনারা নিম অয়েল দিবা 1 টিস্পুন এরপরে দিবা আপনারা লিকুইড ফার্টিলাইজার যকিতা ফার্টিলাইজার না লিকুইড সুপ সুপ এখন বালা করে তিনটা উপকরণ দিয়ে আপনারা মিক্স করবা বালা করিয়া এদিকে ফরিজ আর জব একটা আমার বালা নাই তো দেখতে পাচ্ছেন গার্লিক দিছি আর সাবান দিছি লিকুইড আর দিছি আপনার নিম অয়েল ওইটা আর একটু মর স্ট্রং হয়েছে একটা তো আপনারা বালা করে শেক করতে ওই বইটা জগর শেক করা যান না পানি একটু বেশি জয়ে যায় আর জগর কোয়ালিটিও দেখলাম বেশ পালা নাই পানি ফরি যার আসলে এখন বালা করে শেক করবা বালা করে শেক করবা এলা শেক করিয়া এবার আপনারা
again same apnara fatar dita farba o same jela age dekhaisi ei bhabe diba same apnara use korte parba ei bhabe ami ekta gacho dekhai dam ba onno ek gacho kunta dekhai to apnara dekhai dam na o bhabe diba apnara fatar amar upore forizar ekta oshubidha na ekta organic ase fatar tole upore side bhai di diba jela ফুকটা যেটা থাকে না এইভাবে মারবা ফাতার তলে উফরে যদি বেশি ফুক দেখুন কোন আনাতে তলে দিয়ে দিবা ওলা করিয়া এইভাবে আপনার স্প্রে করতে হবে দোকান রয় দু ঠিক আছে এখন রই দো মারই না যেন রই দো মারলে ফাতা আবার জ্বলে যাব ফাতা নষ্ট হয়ে যাব গাছে মন কি মারা দিতে পারে তো এই দোকান রই দু ঠিক আছে এখন আর দিলাম না এখন রই দিয়ে গুঞ্জা লাগিয়ে দিতে পারে ভাই বোন দেখতে পারা হইলো মশলা পাউডার ওয়ান টিস্পুন চিলি পাউডার দিবা আসলে তো ও দেখতে পারলাম মশলা পাউডার দেখতে পারছো ওয়ান টিস্পুন আমি দিলাম ওয়ান লিটার অফ ওয়াটার মাঝে দিয়া আপনারা বালা করে একটা লাড়া দিবা ওই দেখা ওই দোকান ও দেখতে পারেন ফানির মাঝে দানা দানা দেখা যায় আর ঠিকটা আপনারা চাকনি দিয়ে চাকতে হইব আর আপনারা দিবা ওয়ান টিস্পুন লিকুইড দেখতে পারলা লিকুইড এখন আপনারা যদি নিম অয়েল নাও দিতে চান বা কোনো অয়েল না দিতে চান তাও পারবা বাট নিম অয়েল দেওয়াটা রেকমেন্ডেড নিম অয়েল বেশি ভরে গেছে একটু তো ও দেখতে পারলা একটা রেসিপি বানাইছি একটা মাঝে কিতা কিতা দিছি আমি চিলি পাউডার ওয়ান টিস্পুন লিকুইড অ্যান্ড ওয়ান টিস্পুন নিম অয়েল এখন আপনারা চাকনি দিয়ে চাকবা চাকিয়ে আপনারা স্প্রে বটলে বড়িয়া দেন আগের দিন একটা করলে বেটার আপনারা যদি আগের দিন করিয়া রাখেন 24 আওয়ার বা 12 আওয়ার আগে যদি করিয়া রাখেন পরে যদি স্প্রে করেন আরো বেশি বেটার হইব আর কি মোট সরটা দেখটা তো এখন হয়েছে গিয়ে আপনারা চাকবা চাকনি একটা দিয়া তো ভাই বোন দেখতে পারছেন তো আমি গু মরিচ 1 চামচ দিছি আর লিকুইড 1 চামচ আর পানি হইলো 1 লিটার এখন আপনারা চাকনি দিয়ে চাকবা আর ওভারনাইট আপনারা করে নিয়া রেডি রাখি দিবা দেন স্প্রে বটলে বড়িয়া দেন নেক্সট ডে আপনারা ও স্প্রে বটল মাঝে বড়িয়া আপনারা স্প্রে করতে পারবাতে আমি একটার আপনারা স্প্রে বটলে বড়িয়া দেখাইতাম না মানে এইলো তো দেখাইতাম না আপনারা দেখাইলাই আমি চাকতাম হইব চাকনি আমার ঠাই নে কোন ইউজ করার মতন না এর লগে এটা দেখলাম দানা দানা রয়েছে এখানে স্প্রে বটল হারাইতে পারবা যদি ইন কেস কোনো দানাটা আটকি যায় এর লগে কইরা আমাকে চাকতা তো আপনারা স্প্রে বটল সেম ওলা বড়বা যেন আমি রেগুলার বড়ছি তো ভাই বোন আপনারা দেখাইছি মরসর একটা রেসিপি গার্লিকর একটা রেসিপি আর নিমার লিকুইডর একটা রেসিপি তিনটা রেসিপি আপনারা অলরেডি দেখাই নিছি তো যে কোনো তিনটার মাঝে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আপনারা গার্ডেনও বাগানও পোকা মাকড়ের লগে স্প্রে মারতে পারবা স্প্রেও কিলা মারতে আপনারা আমি দেখাইছি আর এখন রয়েছে অক্টার টিপস ইজ একটা দেখতে পারবেন একটা হলো সিনেমান পাউডার অনেক ভাই বোন তোর গার্ডেনও ফিফরা আছে তো ইটা দিলে ফিফরা মরত নাই বাট ফিফরা হরিয়া থাকবো বাট ফিফরা মরত না তো আপনারা চাইলে ফিফরার লগে ও সিনেমান পাউডার ইউজ করতে পারে তো আপনারা আমি দেখাইলাম কিলা সিনেমান পাউডার ইউজ করতে আর বটল গার্ড তো আপনারা সামান্য আপনার ওলা সিটাইয়া দিবা মানে একটা কোনটা যদি বডি লাইন আরো ভালো হইব একটা ও এইভাবে সিটাইয়া দিলে এবার গাছের খান্তা খান্তা দেখতে আর আমি এইভাবে সিটাইয়া দিলাইলে ফিফরা যাইব গিয়ে ফিফরা করিয়া থাকবো বাট মরতো না ফিফরা বাট ফিফরা করিয়া থাকবো ও দেখো দোকা ও দেখো আমি কিলা অ্যাপ্লাই করছি দেখা যাননি আমি কিলা দিছি চাইলে আপনারা টুরা টুরা পাতায় পাতায়ও দিতে পারবা এইভাবে এইভাবে দিতে পারবা এইভাবে দিতে পারবা সিনেমান পাউডার দিলাইলে তো ফিফরা করিয়া যাইব বাট ফিফরা মরতো না ও আপনারা দেখাইলাম ফুকা মাকড়ের কিলা কিলা আপনারা অ্যাপ্লাই করতা
আর আরেকটা আছে আমার লাস্ট ইয়ার বিদ্যুত অবশ্য দেখতে পাচ্ছেন আমি আরেকটা ফিফটার একটা ফিফটা মরা মরি যায় ওটা রেসিপি আমি অন্য একদিন দেখাইব বাট লাস্ট ইয়ার বিদ্যুত আমার আছে অলরেডি আর একটা মরি যায় আর কি ফিফটা যদি সাইন না বাঁচত মরতো সাইন তে অবশ্য ওটা ইউজ করতে পারবা মরি যাব একটা খাইয়া মরি যাব তিন চার ঘন্টা বাদে মরি যাব তো দেখতে পাচ্ছেন তো আমি কিনা ইনসেকটিসাইড পেস্টিসাইড হোম মেড প্যাটস অথবা ইনসেক্ট কিনা রিড অফ করতা তো চিলি পাউডার ওটা দেখাইছি গার্লিক পাউডার ওটা দেখাইছি এরপরে আনটটাও দেখাইছি ফিফরার লগি এরপরে নিম অয়েল অ্যান্ড লিকুইড দেখাইছি আর ওয়ান লিটার অফ পানির মাঝে কিনা ব্যবহার করতা আপনার যে কোনো একটা তিনটাও আপনারা ইউজ করতে পারবা অথবা যে কোনো তিনটার মাঝে একটা ব্যবহার করতে পারবা ফুকা মাখরের লগে স্প্রে করতে পারবা আর মনে রাখবা আপনারা আমার এগেইন কইরাম আপনারা রোদর মাঝে স্প্রে করবা না রোদ যাওয়ার পরে স্প্রে করবা অথবা রোদ আইবার আগে তিন চার ঘন্টা আইবার আগে আপনারা স্প্রে করবা যে সময় স্প্রে করার পরে তাতে ফাটা লাটা যে সময় ড্রাই হয়ে যায় আর তাকে না তখন যদি রোদ ইয়া পরে অসুবিধা না আর যদি রোদর মাঝে স্প্রেটা মারি দেন আর রোদও সাথে সাথে রাখবো কিন্তু ফাটা জ্বলি দিব এমনকি গাছেও মারা যাইতে পারে সব ফাটা যদি জ্বলিয়া ফরি যায় জ্বলি যায় তে আবার গাছ মারা যাইব তো এর লগে আপনারা সে কইরা আপনারা ই ই টিপস গুলা ইউজ করবার আগে আপনারা হয়তো দুই একটা ফাতার মাঝে মারিয়া ইউজ করতে পারবা দেখতে পারবা ফাতা কিলা তাখের দেন নেক্সট ডে আবার আপনারা দেখুন যদি ঠিক আছে দেন নেক্সট ডে আপনারা ওয়াল প্লান্টসও মারবা আপনারা যে কোনো এক প্লান্টও ইউজ করবা অথবা দুই একটা ফাতার মাঝে ইউজ করি দেখতে পারবা কিতা হয় আপনারা যদি দেখুন ঠিক আছে আপনারা সব যত স্প্রে করবা আদারওয়াইজ আপনারা যদি দেখুন কোনটা মানে সুবিধা লাগে না আরো ক্ষতি লাগে তে আপনারা দেখতে আর ইউজ করবা না বা তিনটা আমি দেখাইছি রেসিপি থ্রি টাইপ অফ হোম মেড পেস্টিসাইড ইনসেকটিসাইড আমি দেখাইছি তো আশা করি আপনারা এনি অফ দেম ট্রাই করবা যে কোনোটা তিনোটাইও কাম করব আশা করি আর আরও স্ট্রং রেমেডিজ আছে মানে পেস্ট ইনসেকটিসাইড আছে আমি আস্তে আস্তে আপনারা দিতাম পারবো যদি আপনারা আমার সাইন দেখাইতাম আরও স্ট্রংটা এটা একবারে কাটার পিলার পর্যন্ত জাগাত মরি যায় এটা আর একটু স্ট্রং আর কি তো যাই হোক আপনারা আজকের ভিডিও যে একটা আমি করছি আশা করি আপনার কাছে ভালো লাগবো আপনারা ওনাকে ট্রাই করতে পারবা আর প্লিজ আমার আমার উৎসাহী করেন যদি আপনারা আমি উৎসাহী হইম আর এভরি ডে এভরি উইক বা এভরি ফিউ ডেইজ আমি কন্টেন্ট আপলোড করতে পারবো আপনারা লগে তো আপনারা যদি আমার কন্টেন্ট ভালো লাগিয়ে থাকে আপনারা আমার চ্যানেল ভালো পাই তো দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবা আর সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা আমার উৎসাহী করবা আর সাথে থাকা একটা বেল আইকন আছে ওটা অল নোটিফিকেশন বেল ক্লিক করে অন রাখবা যাতে আগামীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবা ইনশাল্লাহ কোনো মিস করতে পারতাম না মিস হইতো না তো এর লগে আপনার কাছে ওটা আমি রিকোয়েস্ট করলাম তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকা সুস্থ থাকা আসসালামু আলাইকুম।